নমস্কার বন্ধুরা, মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আমরা যারা টবে জবা গাছ করব বলে ভাবছি, কীরকমভাবে করলে জবা গাছ খুব ভালো হবে এবং এই রকমের ছোট ছোট জবা গাছগুলিতে ঠিক এই রকমভাবে প্রচুর কুঁড়ি আসবে সেই ব্যাপারটা বলবো। মানে এ টু জেড জবা গাছ করতে গেলে যা যা দরকার সব কিছু বলবো। প্রথমে বলবো যে নার্সারিতে যান, ভালো জাতের জবা গাছ কিনুন, ঠিক আছে। জবা গাছের দাম বিভিন্ন ভ্যারাইটির উপর দাম হয়ে থাকে। মোটামুটি 60 টাকা থেকে জবা গাছ পাবেন, 250 টাকা 300 টাকা অবধি জবা গাছ আছে। প্রথমে যারা একদম জবা গাছ করবেন তারা পুনে, ব্যাঙ্গালোর, অস্ট্রেলিয়ান এই সমস্ত ভ্যারাইটির জবা গাছগুলো কিনুন। যখন জবা গাছ ঠিকঠাকভাবে করতে পারবেন তারপর ট্রপিক্যাল ভ্যারাইটিতে যাবেন। মানে প্রথমে ট্রপিক্যাল ভ্যারাইটিটা আমি বারণ করছি। তো এই যে দেখুন, ছোট একটি জবা গাছ একটি ছোট টবে আমি প্রতিস্থাপন করেছি। তো সবসময় এটা খেয়াল রাখবেন যে ছোট জবা গাছগুলোকে সবসময় এরকম ছোট টবে প্রতিস্থাপন করবেন, তাহলে জবা গাছের গ্রোথ ভালো হবে। শীতের সময় আমরা দেখেছি যে জবা গাছের খুব ভালো গ্রোথ হয় না, কিন্তু দেখুন এই জবা গাছটির গ্রোথ মোটামুটি খুব ভালোই হচ্ছে। মানে ছোট টব যদি আমি দিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমার গাছের গ্রোথ ভালো হবে। প্রথম দিকে যে জবা গাছটি নিয়ে আসবেন এরকম ছোট 5 ইঞ্চির টবে বসান, তারপরে যখন গাছটির বয়স হয়ে যাবে তারপর তাকে বড় টবে দিন। কিছুদিন পরে আমি এরকম টবে নিয়ে যাব। তো মোটামুটি এইরকমভাবে আমাদেরকে টব চেঞ্জ করে করে গোলাপ গাছগুলোকে রাখতে হবে, তাহলে আমাদের গাছগুলো ভালো থাকবে। এরপরে আসা যাক যে জবা গাছের জন্য আমি কী ধরনের মাটি তৈরি করেছি। দেখুন, জবা গাছ যে কোনো মাটিতেই হয়, তবে যেহেতু আমরা টবে জবা গাছ করছি এবং বিদেশি ভ্যারাইটির জবা গাছ করছি, তাই একটু ঠিকঠাকভাবে মাটিটা যদি তৈরি করতে পারি আমাদের গাছ কিন্তু ভালো থাকবে। তো জবা গাছের জন্য আমি একটা মাটি আদর্শ বলে দিচ্ছি। যে মাটিটা আমি গোলাপে ইউজ করি, আমার অন্যান্য শীতে যে সমস্ত গাছপালা হয় সেটা ডালিয়া হতে পারে বা আমাদের এই রকমের গাঁদা হতে পারে, এ টু জেড গাছে আমি যেরকমভাবে ইউজ করি, তো সেই রকম মাটি আপনাদেরকে বলবো। দেখুন, মাটি নিয়ে অনেকের অনেক রকমের সমস্যা থাকে, তবে আমি সবসময় বলবো যে কোনো গাছ একটা ভালো মাটি পেলেই কিন্তু ভালো হবে, ঠিক আছে। তো সেই মনমতো মাটিটা আমাকে প্রথম দিকে তৈরি করে দিতে হবে যারা টবে গাছ করছি। তো আমি যে বাগান করি একই রকম মাটি দিয়েই কিন্তু সমস্ত গাছপালা করি। আমার এই যে জবা গাছ, শীতের এই যে বাগান, সব কিছু একটা মাটির উপর মানে ভর করেই হচ্ছে। সেটা হচ্ছে 1:1:1, এক ভাগ মাটি সম পরিমাণ গোবর সার আর সম পরিমাণ হচ্ছে আমি নিই বালি। এই তিনটি জিনিসকে দিয়ে আমি মাটি বানাই আর এই মাটিতেই কিন্তু আমার সমস্ত গাছপালা হয়। মানে জবা গাছ যে মাটিতে করছি সেই মাটিতেই গোলাপ করছি, সেই মাটিতেই গাঁদা করছি, আবার সেই মাটিতেই ডালিয়া করছি, আলাদা আলাদা এত ভাগ করছি না। তাহলে মাটি আপনার তৈরি করা হয়ে গেল, গাছ বসালেন। প্রথম দিকে গাছকে একটু ছায়া জায়গায়, মানে একদম পুরো শেডে নয়, একটু ছায়া জায়গায় কোনো একটা বড় গাছ আছে তার নিচে রাখবেন। তো মোটামুটি 5 থেকে 6 দিন গাছটা যখন নতুন মাটির সাথে সেট হয়ে যাবে তারপর তাকে পূর্ণ রোদে রেখে দিন। জবা গাছ মানে ফুল সানলাইট পছন্দ করা একটি গাছ, গ্রীষ্মকাল হোক বা যে কোনো সময় হোক একে কিন্তু একদম ফুল সানলাইটে রাখুন। যত ভালো সানলাইট পাবে তত জবার এই মিষ্টি কালারটা আসবে। দেখুন জবার কালার, দেখুন তো এই কালার এসেছে ফুল সানলাইট পাওয়ার জন্য। জবা গাছ যদি ঠিকঠাক রোদ পায় তাহলে দেখবেন জবা গাছে ঠিক এরকম কুঁড়ি আসবে, ছোট গাছ কিন্তু প্রত্যেক ডালে ডালে দেখুন কুঁড়ি। তো এরকমভাবে কুঁড়ি প্রচুর আনার জন্য জবা গাছে কিন্তু আপনাকে ফুল সানলাইটে রাখতে হবে, হাওয়া চলাচল পাবে এমন জায়গায় রাখতে হবে। মানে চারধার থেকে আবদ্ধ আছে এই রকম জায়গায় কিন্তু জবা গাছের টবকে রাখা যাবে না, সব দিক থেকে বাতাস পাবে এই রকম জায়গায় জবা গাছ রাখুন। জবা গাছে খাবার দেওয়ার যেটা ব্যাপার সেটা হচ্ছে 10 দিন পরে পরে জবা গাছকে খাবার দিন। এখন শীতকাল চলছে তাই এখন জবা গাছের জন্য বেস্ট খাবার হচ্ছে অমৃত তরল সার, সরিষার খোল পচানো জল।
24 ঘন্টা 100 গ্রাম সরিষার খোলকে 1 লিটার জলে পচতে দিন। পরের দিনে এসে তার সাথে 1 চামচ ব্যালেন্স এনপিকে 19-19-19 বা 20-20-20 মিশিয়ে দিন। তারপরে সেই যে জল তার সাথে আরও 5 লিটার জল অ্যাড করুন। 1 লিটারে 100 গ্রাম সরিষার খোলকে ভিজালেন, পরের দিনে এসে আরও তার সাথে 5 লিটার জল অ্যাড করলেন, মোট 6 লিটারের একটি খাবার তৈরি হলো। 1 চামচ সেখানে আমরা দিচ্ছি 19-19-19 বা 20-20-20, মানে 5 গ্রামের মতো, ঠিক আছে। তো সেই জলটি এবারে প্রত্যেকটি গাছে এরকম ছোটো ছোটো যে টব থাকবে সেই টবে আপনি 150 থেকে 200 ml করে জল দিন, ব্যাস, তাতে করেই জবা গাছের খাবার হয়ে গেল। মাসে একবার করে 1 মুঠো আপনি দিন গোবর সার বা ভার্মি কম্পোস্ট। উপরের ধার ধার থেকে কিছুটা মাটি খুঁচিয়ে নিন, দেখুন আমি গোবর সার দিয়েছি, কালো হয়ে আছে উপরের দিকটা। তো এরকমভাবে মাসে একবার খাবার দিলেন গোবর সার বা ভার্মি কম্পোস্ট। কোনো একটা সপ্তাহে আপনি জাস্ট 10-26-26 এনপিকে সারটি ব্যবহার করুন, জাস্ট এনপিকে সার 10-26-26 দিয়ে দিন। এই যে ধরুন এটা একটা 5 ইঞ্চি টব আছে, 5টি দানা 10-26-26 দিলেই হবে। তো এইরকমভাবে খুব সহজভাবে কিন্তু আমরা জবা গাছ করব। চারবার 4 ধরনের খাবার দিন, ঘুরিয়ে ফিরিয়ে খাবার দিন, মাস্টার ফিডিং করুন, দেখুন জবা গাছ ভালো হচ্ছে। এরপরে এই গাছে পোকামাকড়ের একটা উপদ্রব হয়, তার জন্য প্রত্যেক সপ্তাহে নিয়ম করে একবার করে আমাদেরকে কীটনাশক ব্যবহার করতে হবে। জবা গাছের জন্য খুব ভালো কীটনাশক হচ্ছে ইমিডা ক্লোরোপিড কম্পোজিশনের করফিডার, খুব ভালো রকমের কাজ করে। বা আমরা ইউজ করতে পারি ইমিডা ক্লোরোপিড কম্পোজিশনের A1, বা আমাদের জন্য ভালো হবে ইমিডা ক্লোরোপিড কম্পোজিশনের ধর্মিডর বলে একটি ওষুধ আছে, যে কোনো একটি, বা আমি যেগুলোর নাম বললাম সেই নামগুলো যদি না পান কিন্তু ইমিডা ক্লোরোপিড কম্পোজিশনের যদি অন্য কোনো ওষুধ পান, ইমিডা ক্লোরোপিড 17.8 SL যা পাবেন সেই ওষুধটাই 1 ml 1 লিটার জলে নিয়ে ব্যবহার করুন। তার সাথে সুপার সোনাটা, এটা হচ্ছে একটি বায়ো কীটনাশক, একদিকে পিজিআরের কাজ করবে অন্যদিকে কীটনাশকের কাজ করবে। এটা যদি আমরা আমাদের জবা গাছে দিই, জবা গাছের পাতা সবসময় এরকম ফ্রেশ থাকবে, কোনো দিনও কিন্তু জবা গাছের পাতা কুঁকড়ে যাবে না বা জবা গাছের পাতা খেয়ে নিচ্ছে এরকম কোনো প্রবলেম হবে না। জবা গাছের পাতা কুঁকড়ে যায় মেনলি থ্রিপসের কারণে, থ্রিপস কোনো দিন আপনার গাছে বাসা বাঁধতে পারবে না, একদম 100% এই কীটনাশকটি একদম নিয়ম করে 7 দিন পরে পরে আপনাকে ব্যবহার করতে হবে। যেহেতু এই গাছগুলি বিদেশি ভ্যারাইটির, দেশি ভ্যারাইটি হলে কোনো চিন্তা ছিল না, যেহেতু বিদেশি সেহেতু আমাদেরকে এই গাছে একবার করে প্রত্যেক 10 দিন পরে পরে ছত্রাকনাশকটা দিতে হবে, অর্থাৎ মাসে 3 বার। ছত্রাকনাশক হিসাবে আমি কোনো একটা বিশেষ ছত্রাকনাশক কোম্পানির নাম নেব না এখানে, হাতের কাছে যে ছত্রাকনাশক আপনার কাছে থাকবে সেটাই দেবেন। তবে আমি একটা কথাই বলবো, একটু ঘুরিয়ে ফিরিয়ে ছত্রাকনাশকগুলো ব্যবহার করবেন। এই সপ্তাহে যে ছত্রাকনাশক দিয়েছেন পরের সপ্তাহে সেটা না দিয়ে একটা অন্য ছত্রাকনাশক দেবেন, তাহলে দেখবেন ভালো থাকবে। অর্থাৎ 3টি কিনতে বলবো না, মাসে যে 3 বার আমরা ব্যবহার করছি অন্তত 2টো কিনুন। প্রথমবারে যেটা দিচ্ছেন 10 দিন পরে সেটাকে চেঞ্জ করুন, 3 নম্বর বেলায় যেটা দেবেন, মানে প্রথমবারে যেটা দিয়েছেন সেটা দেবেন, এরকমভাবে ছত্রাকনাশক দিতে থাকুন। আর প্রত্যেক মাসে 2 বার 15 দিন পরে পরে ম্যাগনেসিয়াম সালফেট MgSO4 একবার করে গাছে স্প্রে করবেন, তাহলে গাছের এই ফ্রেশ পাতাটা সবসময় পাবেন। কোনো দিন আপনার গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে বা আপনার জবা গাছের পাতা ফ্যাকাশে হয়ে যাচ্ছে এই যে প্রবলেমগুলো হয় সেটা হবে না, ফুলের উজ্জ্বলতা এরকম থাকবে, প্রচুর পরিমাণে কিন্তু গাছে কুঁড়ি আসবে। ম্যাগনেসিয়াম সালফেট আপনারা www.ipcobazar.com থেকে খুব সহজেই পেয়ে যাবেন, 2 কিলোর প্যাকেট 64 টাকা দাম নেবে, সেখান থেকে অর্ডার করিয়ে নিন, বাড়িতে বসেই এটা পেয়ে যাবেন, কোনো ডেলিভারি চার্জ লাগবে না বা কিচ্ছু লাগবে না। এইরকমভাবে জবা গাছ করুন, আশা করি আপনার জবা গাছ খুব ভালো হবে। খুব শীঘ্রই জবা গাছের কাটিং, মাটি চেঞ্জ ইত্যাদি নিয়ে সব ভিডিওগুলো আসবে, কারণ জবা গাছের সেশন শুরু হয়ে যাবে ফেব্রুয়ারি থেকেই, খুব শীঘ্রই সব রকমের ভিডিও পাবেন। ধন্যবাদ বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন, আজ এটুকুই।